আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ অনেকদিন পর আক্রান্ত ও মারা যাওয়ার সংখ্যা অনেক কমেছে, যদিও উইকেন্ডে মানে শনিবার ও রবিবারে দেওয়া সংখ্যা নিয়ে শুরু থেকেই মতভেদ আছে। কারণ উইকেন্ডে কেয়ার হোমগুলো থেকে মারা যাওয়া বা আক্রান্তের সংখ্যা যোগ করা হয় কিনা সেটি নিয়ে শুরু থেকেই বিতর্ক আছে। তবে উইকেন্ডে যেগুলো যুক্ত করা হয় না সেগুলো সোমবারে বা মঙ্গলবারে যুক্ত করা হয়। আর জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 24 ঘন্টায় যুক্তরাজ্যে মারা গেছেন 610 জন আর আক্রান্ত হয়েছেন 30,004 জন। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 97,939 জনে আর আক্রান্ত 36,47,463 জন। এখন পর্যন্ত টিকা দেওয়া হয়েছে মোট 63,53,321 জনকে। এদিকে আজ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বিবিসিতে অ্যান্ড্রু মারের শোতে বলেছেন, দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ধরন ধরা পড়েছে যুক্তরাজ্যেও। এরই মধ্যে দেশটিতে শনাক্ত হয়েছেন 77 জন। এছাড়া করোনায় ব্রাজিলীয় ধরনটিতে আক্রান্ত 9 জনকে শনাক্ত করা হয়েছে দেশটিতে। দক্ষিণ আফ্রিকার ধরনটিতে আক্রান্ত সকলেই সম্প্রতি দেশটি সফর করেছিলেন কিংবা সফর করা কারো সংস্পর্শে এসেছিলেন, তাদেরকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিবিসিকে হ্যানকক বলেন, নতুন ধরনের সংক্রমণ থামাতে আমরা কন্ট্যাক্ট ট্রেসিং বাড়িয়েছি। সংক্রমণ থামাতে যা যা করা দরকার তাই করা হবে। গত বছরের সেপ্টেম্বরের পূর্ব ও দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে এই নতুন ভেরিয়েন্টের সংক্রমণ ছড়ায়, তারপর তা ধীরে ধীরে ইউরোপের অন্য দেশগুলোতেও ঢুকে পড়ে। নতুন এই ভেরিয়েন্ট নিয়ে গোটা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়ে, দ্রুত যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ বিচ্ছিন্ন করতে শুরু করে বিশ্বের বহু দেশ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, করোনার এই নতুন ভেরিয়েন্ট যেমন দ্রুত সংক্রমণ ছড়ায় তেমনি এতে মৃত্যুর হার বেশি। তিনি আরও জানান, নতুন এই ভেরিয়েন্ট অনেক বেশি সংক্রামক হলেও আগের মতো এটিকে মোকাবেলা করার ক্ষমতা রয়েছে টিকার। আজ সকালে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বিবিসিতে বলেছেন, এটা এখনও বলার সময় আসেনি কবে লকডাউন বা বর্তমান বিধিনিষেধ থেকে দেশ বের হতে পারবে। সরকারের আগাম সতর্কবার্তা এবং বিধিনিষেধ আরোপের কারণেই বর্তমান পরিস্থিতি যতটুকু খারাপ হওয়ার কথা ছিল সেটি হয়নি বলে জানান তিনি। মিস্টার হ্যানকক নিশ্চিত করেন, দেশটিতে 80 বছরেরও বেশি বয়সী 4/3 টিকা নিয়েছেন। দ্রুত গতিতে টিকাদান কর্মসূচি চলছে, যত বেশি টিকা দেওয়া যাবে তত দ্রুত লকডাউন থেকে বের হওয়া যাবে। তবে তিনি বলেন, এটা এখনও নিশ্চিত না টিকা কতটুকু কার্যকর ভূমিকা পালন করবে, তবে সরকার গভীর পর্যবেক্ষণ করছে টিকার কার্যকারিতা কতটুকু সেটা জানতে। এখন পর্যন্ত এটাই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনামুক্ত থাকবেন।